এইমাত্র লেটেস্ট নিউজ অনুযায়ী এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলি থেকে বাদ পড়লেন ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে তার অবদান ছিল অনস্বীকার্য, কিন্তু কেন তিনি বাদ পড়লেন? পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে 35 রান ও হংকং এর বিরুদ্ধে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে তুলে নিয়েছেন একটি উইকেট, তবুও কেন তিনি প্রথম একাদশে জায়গা পেলেন না? প্রশ্ন উঠছে না বন্ধুরা? হ্যাঁ, তেমন কিছুই নয়, অনুশীলন চলাকালীন রবীন্দ্র জাদেজার ডান পায়ের হাঁটুতে চোট লাগে। বিসিসিআই জানিয়েছেন এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলি জাদেজার খেলতে পারবেন না, তিনি এখন বিসিসিআই এর মেডিকেল টিমের অধীনে আছেন। তার পরিবর্তে টিমে আসতে চলেছে বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল, তবে কতদিন পর তিনি সুস্থ হবেন এ বিষয়ে ঠিক কিছু বলা যাচ্ছে না। আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি মাঠে নামতে পারবেন কিনা এ প্রশ্নে ভাবাচ্ছে সমর্থকদের। তবে প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের খেলাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।